আমন্ত্রণ ভোরের নিউজে শুরুতেই সংবাদ শিরোনাম, সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। দুর্নীতিবিরোধী অভিযান চলবে, আত্মীয় হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী, সংবাদে জানাব বিস্তারিত। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবস্থা বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাইদ খোকন। খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ওবায়দুল কাদের বললেন এমপি হারুন, বিস্তারিত জানাব সংবাদে। শুনছিলেন শিরোনাম, এবার জানাব বিস্তারিত। সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিতর্কিত ও আলোচিত ব্যক্তি সেফাতুল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সাইবার ট্রাইব্যুনাল। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় বিচারক আশ শামস জগলুল হোসেন প্রতিবেদন আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার সকালে সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামিমাল মামুন গণমাধ্যমকে জানান, সেফাতুল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা, সেটি আমলে নিয়ে 29 সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 10 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী সেফাতুল্লার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 25/29/31 ধারার অপরাধ প্রমাণিত হয় প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি সেফাতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার বিভিন্ন ভিডিও আপলোড করেছেন যা ভাইরাল হয়েছে। তিনি এসব ভিডিওর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক রাজনীতিবিদদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশ্লীল ও আক্রমণাত্মক অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, যা আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ, মানহানিকর তথ্য প্রকাশ এবং একাধিক গোষ্ঠীর মাধ্যমে মতবিরোধ সৃষ্টি করেছেন, ফলে দেশের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 25/29/13 ধারার অপরাধের সামিল। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের নিকট প্রতিবেদন পাঠানো হল। 23 এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী আলিমাল রাজি জীবন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে দুর্নীতিবিরোধী অভিযান চলবে, আত্মীয় হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। দেশে চলমান মাদক সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সে যেই হোক, যদি আত্মীয় হয় তাকে ছাড় দেওয়া হবে না। বুধবার হোটেল সোনারগাঁয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা মাদক সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, অভিযান চলমান থাকবে, সে যেই হোক, যে দলেরই হোক না কেন, সে যদি আত্মীয় হয় তাকে ছাড় দেওয়া হবে না। বিদেশ থেকে স্যাটেলাইট ভাড়া করার কথা স্মরণ করিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আত্মমর্যাদা নিয়ে বাঁচার সুযোগ পেয়েছি। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবস্থা বললেন সাইদ খোকন। বাজার অস্থিতিশীল করতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তিনি বলেন, সরকারে বেঁধে দেওয়া দামে পেঁয়াজ বিক্রি করতে হবে, কেউ যদি ক্রেতার কাছ থেকে দাম বেশি নেয় তাহলে ভ্রাম্যমাণ আদালত আজ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনা করবেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বুধবার সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শনকালে মেয়র সাইদ খোকন এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিত্যপণ্যর বাজার স্বাভাবিক রয়েছে, তবে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি থাকলেও অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। কোনো পাইকারি ব্যবসায়ী পেঁয়াজ মজুত করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজন হলে তার গুদাম সিলগালা করা হবে বলেও হুঁশিয়ারি করেন মেয়র। সাইদ খোকন বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কেউ বাড়িতে পেঁয়াজ কিনে চাপ সৃষ্টি করবেন না, দৈনন্দিন যতটুকু প্রয়োজন ততটুকুই কেনার আহ্বান জানান তিনি। এদিকে খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ওবায়দুল কাদের বললেন এমপি হারুন। কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় কথা বলবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
সকালে সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে নিজ নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন হারুনুর রশিদ। এ সময় তিনি খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছেন। ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই এমপি। খালেদা জিয়ার জামিন নিয়ে ওবায়দুল কাদের কি বলেছেন জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছি, তিনি আজ সন্ধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। আদালতের রায়ে খালেদা জিয়া কারাবন্দী, এমত অবস্থায় তার জামিন নিয়ে সরকার ও সরকার প্রধানের সঙ্গে কেন কথা বলছেন এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থার কথা আপনারা সবাই জানেন, রাজনীতিকদের নামে অনেক মামলা হয়, সাজাও হয়, আবার তার সরকারের মধ্যস্থতায় ফয়সালাও হয়। অনেক ছোট ছোট নেতা এভাবে জামিন নিয়ে বিদেশ চলে গেছেন, খালেদা জিয়া তো তিনবারের প্রধানমন্ত্রী, তাহলে উনি জামিন পাবেন না কেন? ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।